মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলুন মজাদার ডিমের পাকোড়া। আসসালামু আলাইকুম, কুকিং স্টুডিও বাই ইমি। চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ইফতারের জন্য মুচমুচে ডিমের পাকোড়া। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ঝটপট কীভাবে ডিমের পাকোড়া তৈরি করতে হয়। এর জন্য প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, অ্যাড করে দিব 1/2 চা চামচ পরিমাণ রেড চিলি ফ্লেক্স, দিয়ে দিব 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, এতে দেখা যায় পাকোড়াতে খুব সুন্দর একটা কালার আসে, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া কুচি। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব পাকোড়ার জন্য। তবে এই ব্যাটারটা কিন্তু বেগুনি বা চপের যেরকম ব্যাটার হয় সেরকম হবে না, এটা কিন্তু একটু ভারী হবে। আর এই ডিমের পাকোড়াটা মাত্র 10 মিনিটে আপনারা খুব ইজিলি ইফতারে রাখ দিয়ে তৈরি করে নিতে পারেন, যেহেতু ঝামেলা কম। আর রোজার সময় সারাদিন ক্লান্তি থাকে, তো সবসময় কাজ করতে কিন্তু ভালো লাগে না। আর ঝটপট যদি ইফতার করা যায় তাহলে তো সময়টাও খুব বাঁচে। তো খুব সহজেই কিন্তু আপনারা এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন, পরিবারের সবাই খুব পছন্দ করবে। একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তেরি মাঝে দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কীরকম হবে ব্যাটারে, এটা কিন্তু বেশি পাতলা হবে না, একটু ভারী হবে ব্যাটারটা। তো পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি 2টা সিদ্ধ করা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। তো আমি 1টা ডিমকে 4 খণ্ড করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে 2 খণ্ড করেও কেটে নিতে পারেন। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন রেসিপি সবার আগে পেতে। তো এরই মাঝে আমার 2টা ডিম ভালোভাবে স্লাইস করে কাটা হয়ে গেছে। তো আমার 2টা ডিমে 8টা পাকোড়া হবে। এখন প্রথমে আমি এর মধ্যে ব্যাটারের মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি এবং এগুলোর মধ্যে আমি খুব সুন্দরভাবে এটাকে কোট করে নিব। একটু ভালোভাবে কোট করে নেবেন যেহেতু ডিম ভিতরে, আর ডিমগুলো যাতে বের হয়ে না আসে খুব ভালোভাবে কোট করে নেবেন, কোনো জায়গা দিয়ে যাতে ফাঁকা না থাকে। ঠিক এভাবে করে আমি সবগুলো কোট করে নিচ্ছি। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে এই পর্যায়ে পাকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এই পাকোড়াগুলো খেতে এতটাই মজা লাগে, একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, পরিবারের সবাই খুব পছন্দ করবে এইটুকু বলতে পারি। তো যখন একটা সাইড হয়ে যাবে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো আমার পাকোড়াগুলো ভাজতে সময় লেগেছে প্রায় 5 থেকে 7 মিনিট, আপনাদের কম বেশি লাগতে পারে। তেরি মাঝে আমার পাকোড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে। তো একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিমের পাকোড়া। মাত্র হাতের কাছে 10 মিনিট সময় থাকলে আপনারা এই পাকোড়াটা বাসায় তৈরি করে নিতে পারেন। তো পাকোড়াগুলোকে কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো আশা করছি সহজ রেসিপিতে ডিমের পাকোড়া রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।